এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো এখন বাজে হচ্ছে 6:30, আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। তো আমি এখন এই ঘুম থেকে উঠলাম সবে, এখন আমি সন্ধ্যে দিতে চলো। আমার সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, এখন একটু চা করবো। তো চলো চা টা খেয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো চা খেয়ে তারপর ফিরে আসছি। ওদিকে মামা আমার বাবার সাথে ঘুরছে, একটু পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এভরিওয়ান, তো এখন বাজে 10টা, আর এখন আমি চানা মশলা বানাবো। চানা মশলাটা কীভাবে বানাই তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আর রুটিটা আমি আজকে করিনি, আজকে বনু করেছে রুটি, তো তাই সেটা আর রুটিটা শেয়ার করিনি। তো চলো চানা মশলাটা কীভাবে বানাই সেটাই শেয়ার করছি, দেখতে থাকো তোমরা। আমি কড়াইতে আমি প্রথমে সাদা তেল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি ফোড়ন দেব হচ্ছে শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা গরম মশলা। ফোড়নটাকে একটু ফ্রাই করে নেব। এবার এর মধ্যে কুচানো পেঁয়াজ দিয়ে দেব।
পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিই। দেখতেই পাচ্ছ পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে রসুন আর আদা আমি ঘষে নিয়েছিলাম, বাটিনি, তোমরা চাইলে পেটে নিতে পারো। তো ওটাকে দিয়ে এবার এটা একটু ভাজা ভাজা করবো। এবার এর মধ্যে দুটো কুচানো টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেবো। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এবার আমি সেদ্ধ করা চানাটা দিয়ে দেবো এর মধ্যে। এবার এটাকে চাপা দিয়ে দেবো যতক্ষণ না এটা ভালোভাবে রান্না হয়ে যাচ্ছে। চলো দেখে নিই কতদূর হলো। রাতের ডিনার রুটি, চানা মশলা আর মিষ্টি। তো এখন আবার কারেন্টটা চলে গেল, এই আবার কারেন্ট চলেও এসছে, আজকে খুব ডিস্টার্ব করছে কারেন্টটা। চলো ডিনার করে তোমাদের সাথে দেখা হচ্ছে। ডিনার কমপ্লিট হয়ে গেছে সবারই, সবাই শুতে চলে গেছে। আমি এখন শোবো, আমার মামু ঘুমাচ্ছে, এখনই উঠে গেছে। তো এবার ওকে ওর সাথে একটুখানি খেলা টেলা করতে হবে। তো তারপর আমার ঘুমাতে ঘুমাতে দেরি আছে এখনও। তোমরা ব্লগটা বলো কেমন হয়েছে, আশা করি ভালো লাগবে, কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড নাইট, বাই বাই।